এই সবগুলো প্রশ্ন দেখতে আলাদা মনে হলেও সমাধান কিন্তু একই রকম ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি খেয়াল করো আমি যখন পাঁচজন ছাত্রকে পুরস্কার দেবো মনে করো প্রথমে একজনকে ডাকলাম পুরস্কার দিব কয়টা আছে তিনটা আবার আরেকজনকে ডাকলাম পুরস্কার দিব কয়টা আছে তিনটা ঠিক আছে আমি যাকেই ডাকি পুরস্কারের আছে কয়টা তিনটা করে তাহলে প্রত্যেক পুরস্কারের সময় যখন আমি একটা পুরস্কার নিলাম যে হ্যাঁ আমার তিনটা পুরস্কার আছে মনে করো কি কি আছে একটা কাপ আছে একটা প্লেট আছে একটা বাটি আছে আমাদের স্কুলে এই পুরস্কারগুলো দেয় না কাপ প্লেট বাটি তো মনে করো যখন আমি কাপ পুরস্কারটা দিব আমার সামনে ছাত্র কজন আছে পাঁচজন যখন প্লেট দিতে যাব তখন ছাত্র কয়জন আছে পাঁচজন যখন বাটি পুরস্কার দিতে যাবো তখনও ছাত্র কয়জন আছে পাঁচজন এমন তো না যে একজনকে পুরস্কার দিলাম তাকে আর দেওয়া যাবে না তিনটাই আমি একজনকে দিতে পারি তাহলে খেয়াল করো বিন্যাসের নিয়মটা কী হয়ে যাবে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তার মানে ফাইভ কিউ তাই না তাহলে এখানে দেখো সিম্পল জিনিস নিচ্ছে কজন টু দি পাওয়ার দিচ্ছে কয়টা নেওয়া টু দি পাওয়ার দেওয়া ওকে নেওয়া মানে কজন নিতে পারবে বা কয়টি নিতে পারবে আর দেওয়া মানে কয়টি দিতে পারছে বা কজন দিতে পারবে ঠিক আছে যেমন ধর এর পরের প্রশ্ন এটাতে একটু পরে আছে চারটি বলা ফলাফল একটু পরে এখানে যায় পাঁচজন প্রার্থী দশজন ভোটার কতভাবে ভোট দেওয়া যেতে পারে তাহলে দেখো ভোট নিবে কজন পাঁচজন দিবে কজন দশজন তাহলে উপায় হচ্ছে কত ফাইভ টু দি পাওয়ার টেন আবার পাঁচটি বাক্সে তিনটি চিঠি তাহলে নিবে কারা পাঁচটি বাক্স দিবে কি তিনটে চিঠি ফাইভ কিউ ওকে তাহলে দেখো একটি তালার চারটি দিং এটা ঠিক আছে এটাও একই রকম সেম কিন্তু এটার যাওয়ার আগে এটাতে চলে যায় এটা আরও সহজ চারটি খেলার ফলাফল কত রকম হতে পারে আচ্ছা একটা খেলার ফলাফল কয়টা হয় তিন রকম হয় জিতবে নয়তো হারবে নয়তো ড্র হবে জিত হার ড্র এই তিনটা ফলাফল তাহলে স্বাভাবিকভাবে নিব কি ফলাফল কজন নিবে চারটা খেলা তাই না চারটা খেলায় ফলাফল দিব ফলাফল দিব ফলাফল কয়টা তিনটা তাহলে নেওয়া হচ্ছে তিন আর দেওয়া হচ্ছে চারজনকে এবার আসি এটাতে একটি তালা চারটি রিং প্রতি রিঙে পাঁচটি অক্ষর কতগুলো বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না তালা খোলা যায় সবসময় একটা বিন্যাসের জন্য একটা নাম্বার কোডের জন্য আমি তালা খুলতে পারবো তাহলে সবগুলো বিন্যাস থেকে একটা বাদ যাবে তাহলে টোটাল বিন্যাস কয়টা হবে দেখো প্রথম রিঙে অক্ষর আছে কয়টা পাঁচটা ঠিক আছে পরের রিঙে পা অক্ষর আছে কয়টা পাঁচটা তারপরের রিঙে পাঁচটা তারপরে রিঙে পাঁচটা তাহলে স্বাভাবিকভাবে অক্ষর রিং অক্ষর টু দি পাওয়ার রিং এখানে অক্ষরের জায়গায় নাম্বার থাকতে পারে অনেক সময় আছে বা দশটি নাম্বার আছে সেক্ষেত্রে নাম্বার টু দি পাওয়ার রিং অর্থাৎ রিংকে সবসময় পাওয়ার হিসেবে রাখবে এই জিনিসটা মনে রাখবা রিং সবসময় কি থাকবে পাওয়ার হিসেবে থাকবে আর যদি তোমার চিন্তাশক্তি ভালো হয় তুমি শুধু এটা মনে রাখলে হবে নেওয়া টু দি পাওয়ার দেওয়া কারা নিচ্ছে কারা দিচ্ছে বা কয়টি নিচ্ছে কয়টি দেওয়া হচ্ছে